আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, চেয়ারম্যান ইঙ্গামানি ইউনিয়ন পরিষদ, প্রায় 20 বছরের কাছে আমি চেয়ারম্যান। একবার প্রথম 9.5 বছর ছিলাম, এরপরে 5 বছর, আমি এবছর ফেব্রুয়ারি আসলে আমার 6 বছর ধরে প্রায় 20 বছরের কাছে চেয়ারম্যান। তা আমার বিশেষ করে 20 বছরের ইঙ্গামানিকে উন্নয়নের অগ্রগতি এটা 1 ঘন্টা লাগবে বলতে আপনাকে বলি। তার কারণ হল আমি 20 বছরের ইঙ্গামানি প্রায় 558টা ডিক্রি করেছি। আপনার ঝুলন্ত টয়লেট ইঙ্গামানিকে নাই, আমি 100% আমার বাড়ি থেকে 1150 টাকা ইনস্টলার বানায় বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছে। 1150 টাকা ডিগামানিকে রাস্তাঘাট যেখানে আছে কাঁচা পাকা অনেক রয়েছে। বিশেষ করে ডিগামানিকে 30 বছরে 9,000 আনা হয়েছে, 3 বছরে মানে সরকারের মাননীয় পানি সম্পদ মুখ্যমন্ত্রী উন্নয়নের অগ্রগতি 3 বছরে 30 বছরের চেয়ে বেশি ডিগামানিক উন্নয়ন হয়েছে। এবং আমাদের মাননীয় মন্ত্রী মাস্টার প্ল্যান করে ডিগামানিকটা মডেল ইউনিয়ন হিসেবে নৈরিয়ার প্রথম ডিগামানিক থেকে স্টার হবার আছে। এই বাস্তবায়নের লক্ষ্যে আমরা আমি নির্বাচন করলে মাননীয় মন্ত্রী বলছে এই মাস্টার প্ল্যানটা ডিগামানিকের প্রত্যেকটা বাড়ির সাথে সংযোগ সড়ক যেভাবে থাকে এবং অন্য মসজিদ অনুন্নত যা আছে সব মডেল করবে আল্লাহ আছে। আমি এই ধারাবাহিকতা নির্বাচন করতেছি ইনশাল্লাহ। আমি 20 বছর চেয়ারম্যান করি, আমি আশা করি যে আমি একজন যারাই নির্বাচন করছে সকলে যোগ করো, আমার 5 জনের যোগ করো। আমি একজন সভার চেয়ে একজন চেয়ারম্যান, আমি সিনিয়র লোক, আমি চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থেকে এবং ভালো পরিবেশে মাননীয় উপমন্ত্রী নির্দেশ যে আমরা ভালোভাবে নির্বাচন হবে, নির্দলীয় নির্বাচন, যেহেতু আমরা দলের সব প্রার্থী কিন্তু আমরা এবার মার্কা দিই নাই, আমরা পৃথক মার্কা নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটার দায়িত্ব তোমার। আমি চাই যে ডিগামানিকে নির্বাচন 5 জানুয়ারি পর্যন্ত ডিগামানিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকবে, আমাদের নেতা কর্মীরা কারোর সঙ্গে ঝগড়া করবে না। মাঝখানে একটা দ্বন্দ্ব শুনেছি, পন্ডিশন হয়েছে 2 কেন্দ্রে, তাই উভয়ের বলছি যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা নির্বাচন করেন। যা হয়েছে এরকম ঘটনা আর দুঃখজনক ঘটনা, যা হয়েছে দুঃখজনক ঘটনা, এইসব ঘটনা না ঘটলেই ভালো আমাদের ভিতরে। আমি আশা করি আল্লাহ রহমত আগামী 5 জানুয়ারি সঠিক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, জনগণ তাকে রায় দিয়ে আমি ম্যান্ডেট মেনে নিব ইনশাল্লাহ। আমি চাই যে 5 জানুয়ারি আল্লাহ রহমত আমার মা বাবা জনগণের রায় ম্যান্ডেট নিয়ে আমি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হবে। এটা আশা করি জনগণ, যদি 20 বছর আমি কোনো কাজ করে থাকি ভালো কিছু, যদি জনগণের মনে করে আমি আমার চেয়ারম্যানকে ভোট দিবে, তা আশা করি আমি নির্বাচিত হবে। আপনাদের ধন্যবাদ, আসসালামু আলাইকুম।